করোনা বিধিনিষেধে বেশ কিছু রদবদলের কথা ঘোষণা করলো রাজ্য সরকার। সোমবার আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বিধিনিষেধের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী 3রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে শুরু হবে পঠন পাঠন। খুলে যাচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআই কলেজগুলিও। পাশাপাশি পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চলবে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পঠন পাঠন শুরু হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এর পাশাপাশি সরকারি বেসরকারি অফিস, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, সিনেমা হল, বার, রেস্তোরাঁয় 75% মানুষ উপস্থিত থাকতে পারবেন। খুলে দেওয়া হচ্ছে পার্ক, পর্যটন কেন্দ্র। নাইট কারফিউর ক্ষেত্রে কমানো হলো সময়সীমা। এখন থেকে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। আমাদের 31 তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, আজকে আবার 1 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা 50% ছিল সেটা 75% করা হচ্ছে। যেহেতু কোভিড এখানে অনেকটা অধোগতিতে আছে, অনেকটাই কম আছে, এবং মানুষও সচেতন হয়েছে, আমার মানুষকে অভিনন্দন অনেক। এবং তাই আমরা 3 বছর ধরে রেস্ট্রিকশন চলছে সমানে, এই রেস্ট্রিকশন যদি সারাক্ষণই চলে জীবনে তাহলে তো মানুষের জীবনটাই একটা অন্ধকারের মধ্যে গিয়ে আসীন হবে। জীবন না চললে জীবিকা কী করে চলবে, আর জীবিকা না চললে জীবন কী করে চলবে? 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। 4, 5, 6 পরপর 4, 5 2 দিন ছুটি দেওয়া আছে, যেহেতু শনিবার পড়েছে সরস্বতী পুজো, কাজে তারা শুক্র, শনি, রবি টিচাররাও টাইম পেয়ে যাবে, স্টুডেন্টরাও টাইম পেয়ে যাবে। আর বাচ্চারা যারা মানে এটা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7, এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয় পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষকরা, শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর 8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক্স, আইটিআই, ইউনিভার্সিটিজ তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।